তেতিয়া তরুণ গগৈ দ্বিতীয়বাৰলৈ মুখ্যমন্ত্রী হৈছিল সহযোগী দল বিপিএফৰ চন্দন ব্ৰহ্মকো মন্ত্রী পাতিছিল গগৈয়ে পিছে দুদিনৰ পিছতে নিখা ফোনত কথা পতাৰ পিছতে উৎসৱ খাই উঠিছিল গগৈ কাখতে আছিল কেবাজনো মন্ত্রী বহুপৰ নিৰ্বাক হৈ থকাৰ পিছত গগৈয়ে কলে চন্দনে সর্বনাশ করিলে আচলতে কাকো নুখুদাকৈ মন্ত্রী চন্দন ব্ৰহ্মাই বদলি কৰিছিল তিতাবৰ সমষ্টিৰ বিডিঅজনক বিভাগীয় বিষয়ক বদলি করাতো মন্ত্রীর অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রীর সমষ্টির শীর্ষ বিষয়ক বদলি করার আগতে এবার জনুয়ত প্রচলিত রাজনৈতিক নিয়ম চন্দন ব্রহ্মই সেই কথাটো নাজানিলে ফলত গগৈর সমষ্টিরে বিডিওক করে দিলে ট্রান্সফার এই অধ্যায় আমি এটা বিশেষ কারণতে ব্যাখ্যা করছো মুখ খুলি কবলৈ সকলে ভয় করে কিন্তু ক্ষমতাহীন প্রতিজন বিজেপি বিধায়কে নিজানত কাড়ে সুমুনিয়া কারণ তেওঁলোকৰ এতিয়া নাই কোনো রাজনৈতিক ক্ষমতা কোনো এজন বিধায়কে সমষ্টির প্রভাবশালী বিষয়াক বদলি করব নোৱাৰে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কর্তৃত্ব নাই বিধায়কর কারণ প্রতিজন বিষয়াকে পুনপতিয়াকে দিসপুরের পর নিয়োজিত করা হয় পূর্বে মন্ত্রী সকলে বিভাগীয় ক্ষমতার বিষয়া নিয়োগ করেছিল কিন্তু এতিয়া সেই দিন নাই গুরুত্বপূর্ণ পদবীত থাকা বিষয়াসকলক দিসপুরের পর অহরহ মনিটর করা হয় বিভাগীয় মন্ত্রীর পূর্বে নির্দিষ্ট স্থানত দাখিল করব লাগে প্রতিবেদন এজন বিধায়কে সমষ্টির পছন্দর বিডিও নিযুক্তি দিব নোৱাৰে দিসপুরে অনুমতি দিলেহে পাব পছন্দর বিষয়া নামত বিধায়ক হয়ে আছে যদিও নাই কোনো ক্ষমতা থম থম মদন গোপাল হয়ে বহি আছে বিধায়ক সকল কিন্তু ইফালে খরচও কমা নাই সমষ্টির প্রতিটি অনুষ্ঠানতে পূর্বর দরে দিবলগিয়া হয়েছে চান্দা বিধায়ক পদবী বহুতরে বাবে হয়ে পড়ছে শাস্তির দরে পূর্বে দুঃখ করে মন্ত্রীক থাইল্যান্ডর রজায় পুহিবলে দিছিল বগা হাতি সেই হাতিটোর আল পৈচন ধরে সর্বস্বন্ত্র হয়ে পড়ছিল মন্ত্রী এটা বিধায়ক পদবীও বহুতরে বাবে হয়ে পড়ছে বগা হাতির দরেই তেওঁলোকৰ নাই সাধারণ ঠিকা আবন্তনৰ ক্ষমতা নিউজ ডেস্ক রিপোর্ট বার্তা এনি।